আসসালামু আলাইকুম। এক্সট্রা কারিকুলাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি ইফতেখারুল আলম আছি আপনাদের সাথে এবং আজ আমাদের আলোচনার বিষয় ব্লোরুম। এই ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের রিটার কোম্পানি ব্যাসিক ব্লোরুম লাইন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুর আগে টেক্সটাইল জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন রাখুন। শুরু করা যাক মূল আলোচনা। বেল ম্যানেজমেন্টের পর সুতা তৈরির প্রথম ধাপটি হচ্ছে ব্লোরুম। ব্লোরুম এমন একটি কক্ষ যেখানে ফাইবার বেলকে সুতা তৈরির উপযোগী করার জন্য প্রাথমিক কাজগুলো তথা ওপেনিং, ক্লিনিং এবং ব্লেন্ডিং করা হয়ে থাকে। এসবগুলো কাজ কম্প্রেসড এয়ার ফ্লোর মাধ্যমে করা হয়ে থাকে বলে স্পিনিংয়ের এই সেকশনটিকে ব্লোরুম বলা হয়ে থাকে। ব্লোরুমের কাজ মূলত চারটি। বেল থেকে কম্প্রেসড ফাইবারগুলো ওপেন করা, ওপেন করা ফাইবারে ইম্পিউরিটিস থাকলে সেটা ক্লিন করা, ফাইবারগুলোকে নিজেদের মাঝে অথবা অন্য কোনো ক্লিন ফাইবারের সাথে ব্লেন্ডিং করা এবং সর্বোপরি ফাইবারগুলো কনডেন্স করে একটি ল্যাবে পরিণত করা। এখন আমরা একে একে এই চারটি কাজ করার জন্য প্রয়োজনীয় মেশিনগুলো দেখে নিব। ব্লোরুমের প্রথম ধাপে ফাইবার ওপেনিংয়ের জন্য আমরা যে মেশিনটি ব্যবহার করব তার নাম ইউনিফ্লক। মেশিনটিকে মাঝখানে রেখে এর ডানে এবং বামে ফাইবার বেলগুলো সাজানো থাকে। এতে একটি রোটেটিং আর্ম থাকে যা বেল থেকে কম্প্রেসড ফাইবারগুলো কালেক্ট করে ওপেন আপ করে থাকে। বেল থেকে প্রতিবারে কতটুকু ফাইবার প্লাক করবে তা মেশিনের ডেপথ সেটিং থেকে নির্ধারণ করা হয়ে থাকে। হাই স্পিড এয়ারফ্লোর কারণে ফাইবার টাফ্টগুলো ধীরে ধীরে মাইক্রো টাফ্টে পরিণত হয় এবং সম্পূর্ণরূপে ওপেন আপ হয়। মেশিনটি ঘন্টায় 2400 কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে সক্ষম। ওপেনিংয়ের পরবর্তী ধাপ ক্লিনিং। স্ক্রিনে আমরা ম্যানুয়ালি ফাইবার ক্লিনিং দেখতে পাচ্ছি যার মাধ্যমে ফাইবার থেকে বীজ আলাদা করা হচ্ছে। এটি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং সুতা আবিষ্কারের প্রথম দিকে এভাবেই ফাইবার ক্লিনিং করা হতো। পরবর্তীতে বাজারে কিছু সেমি অটোমেটিক মেশিন দেখা যায় এবং এইসব মেশিনে ফাইবার ম্যানুয়ালি ফিট করা হতো এবং ক্লিনিংয়ের পর অটোমেটিক ডেলিভারি নেওয়া হতো। এখানে কিছু কাজ ম্যানুয়ালি করা হয় এবং কিছু কাজ অটোমেটিক হয় বলে এই মেশিনটিকে সেমি অটোমেটিক মেশিন বলা হতো। ফাইবার ক্লিনিংয়ের জন্য বর্তমানে স্পিনিং মিলে আমরা যে মেশিনটি দেখতে পাই তার নাম ইউনিক্লিন। ফাইবারের ইম্পিউরিটিস দূর করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তুলার বীজ, পাতা কিংবা ছোট বড় সকল ইম্পিউরিটিস এই মেশিনে দূর করা সম্ভব। মেশিনের ভেতর সিলিন্ডারে 5 বার ফাইবারকে রোটেশনের মাধ্যমে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাজে লাগিয়ে বাতাসের মাধ্যমে ফাইবার ও ইম্পিউরিটিসকে আলাদা করা হয়। ফাইবারের তুলনায় ভারী বলে ইম্পিউরিটিসগুলো মেশিনের নিচের অংশে গ্রিড বারে জমা হয় এবং ক্লিন ফাইবারগুলো বাতাসের মাধ্যমে উপরে চলে আসে। ক্লিনিং ইন্টেন্সিটি এবং রিলেটিভ ওয়েস্ট রেট এই দুটো সেটিং পরিবর্তনের মাধ্যমে ক্লিনিংয়ের মান পরিবর্তন করা যায়। এই মেশিনটি ঘন্টায় 1200 কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে সক্ষম। এবার ক্লিন ফাইবারকে নিজেদের মধ্যে হোমোজেনিয়াসলি মিক্সিং কিংবা ব্লেন্ডিংয়ের জন্য ইউনিমিক্স ব্যবহার করা হয়। এই মেশিনটি 6টি চেম্বারে বিভক্ত। ইউনিক্লিন থেকে ডাক্ট পাইপের মাধ্যমে সরাসরি ইউনিমিক্সে ফিট করা হয়। 6টি চেম্বারের ডেলিভারি লেন্থ ভেরিয়েশনের জন্য ফাইবারগুলো নিজেদের মাঝে সম্পূর্ণরূপে মিক্সিং ও ব্লেন্ডিং হয়ে থাকে। স্ক্রিনে আমরা লেন্থ ভেরিয়েশনগুলো দেখতে পাচ্ছি। 6টি চেম্বারে ফাইবার একই সাথে প্রবেশ করলেও চেম্বার লেন্থ ভেরিয়েশনের কারণে তারা ভিন্ন ভিন্ন সময়ে ডেলিভারি হয়ে থাকে, যার ফলে হোমোজেনিয়াস ব্লেন্ড ফাইবার পাওয়া যায়। এবার এই ব্লেন্ডেড ফাইবারগুলোকে পুনরায় কনডেন্স করে একটি ফাইবার ল্যাব বানানো হয় এবং এই কাজটি করার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় তা হচ্ছে ইউনিফ্লেক্স। ল্যাব তৈরির পাশাপাশি এই মেশিনটি ফাইবারের ফাইন ডাস্ট ক্লিনিংও করে থাকে। এভাবে ব্লোরুমে আমরা একটি ফাইবার বেল থেকে ল্যাব তৈরি করতে পারি। এই ভিডিওতে আমরা সুইজারল্যান্ডের রিটার ব্র্যান্ডের ব্যাসিক ব্লোরুম মেশিন নিয়ে আলোচনা করলাম। এগুলো ছাড়াও রিটার ব্লোরুম লাইনে আরও বেশ কয়েকটি মেশিন রয়েছে, যেমন ইউনিস্টোর, ইউনিব্লেন্ড, ইউনিকন্ট্রোল ইত্যাদি। ব্লোরুম লাইন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।